হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? পুরা এবং ভাইয়ারা সবাই খুব ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে গাজরের জুসটা তৈরি করি। আর যেহেতু গরম চলে এসেছে, গাজরের জুসটা খেতে খুবই ভালো লাগে। গাজরটা যেহেতু সবসময় এখন পাওয়া যায় বাজারে, তো আমরা গাজরের জুস, গাজরটা আসলে আমরা তো সবজি করে খাই, তো সেক্ষেত্রে আমরা জুসটাও যদি খেতে পারি সেক্ষেত্রে সেটাও আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর গাজরটা আমাদের স্কিনটাও ভালো রাখে, আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো গাজরের জুসটা। আর আমার ছেলে তো খুবই পছন্দ করে গাজরের জুস করে দিলে, ও যে কোনো জুসটাই খুবই পছন্দ ওর। বিশেষ করে ও কোনো কিছুই, কোনো ফলই সে চিবিয়ে খাবে না, সব কিছুই সে জুস করে দিলে জুসটাই খাবে। আর আমি লেবুটাও জুস করে দেই, প্রতিদিন চেষ্টা করি দিতে। আর লেবুটা আমি সব সময় শীত বা গরম সব সময় আমি জুস করে দেই, দেওয়ার চেষ্টা করি। আমার ঘরে সব সময় লেবু থাকে। তো আমি এখানে তিনটা গাজর কুচি করে নিয়েছি, তিনটা গাজর কেটে নিয়েছি, আর সামান্য আদা দিব, আর দিব একটা অরেঞ্জ, একটা অরেঞ্জের জুসটাই আমি দিয়ে দিব এটার সঙ্গে। আমি এখন ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নিব। আর আপুরা বা ভাইয়েরা যাদের বাচ্চা আছে, তারা অবশ্যই বাচ্চাদের যদি একটু জুস করে খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা যেহেতু আস্ত কোনো কিছুই খেতে চায় না, তো সেহেতু আমরা যদি একটু কষ্ট করে জুসটা করে দেই, তাহলে যদি ওরা খায় তাহলে খুবই ভালো হয়। ওরা দেখা যায় বাইরের জুসটাই বেশি পছন্দ করে, কিন্তু আমরা যদি একটু কষ্ট করে ঘরে তৈরি করে দেই বা খাওয়ানোর যদি একটু চেষ্টা করি, বাচ্চারা তো খেতেই চায় না, তারপরে যদি একটু চেষ্টা করি তাহলে অবশ্যই হয়তো খাবে ওরা, অভ্যাস করতে হবে ওদের। তো আমি এক টুকরা গাজর আদা কুচি করে আমি এখানে দিয়ে দিব গাজরের সঙ্গে। আদাটা আমি কেটে কুচি করে তারপরে আমি গাজরের সঙ্গে দিয়ে দেব। ব্লান্ড করে নিব তারপরে। আমি এখন অরেঞ্জ, অরেঞ্জটাও জুস করে জুসের মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার জুস তৈরি করা। আমি চিনি দিয়ে দিলাম 3 চা চামচ। আমি চিনিটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখা যায় জুস করলে মাঝে মধ্যেই চিনি নিচে পড়ে থাকে, তো সেক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে নেড়চেড়ে যদি একটু মিক্সড করে নেই, তাহলে আর নিচে আর জমা হয়ে থাকে না। আর এই জুসটা খেতে খুবই ভালো লাগে। আমি আজকে আর এখানে, আজকে আর এই শীত তো এখন একটু, তারপরে তো একটু ঠান্ডা আছে, তো আমি আর আজকে এটা এখানে বরফ কুচি দিলাম না, দিব না আজকে। আর যখন আপনারা যখন জুসটা তৈরি করবেন, আর যদি বেশি গরম হয় সেক্ষেত্রে যদি একটু বরফ কুচি দিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো লাগে, আর ঠান্ডা লাগবে খুবই, জুসটা খেতেও খুবই ভালো লাগে।
তো আমি গার্নিশের জন্য আমি একটু অরেঞ্জ, একটা অরেঞ্জ কেটে এভাবে কেটে নিলাম। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি এভাবেই একটু গার্নিশ করে নিচ্ছি। খুবই ভালো লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। ওদিকে আমার ছেলে ডাকছে, মা আমাকে জুস দিয়ে যাও, আমি জুস খাবো। তো তনয় এখন বলছে যে মা আমাকে জুস দাও তাড়াতাড়ি, তো আমি ওকে জুস খেতে দিলাম, ও জুস খাচ্ছে, ও খুবই মজা করে খায় জুস। ওর এক গ্লাস খাওয়া হয়ে গেছে, ও বলছে মা আমাকে আরো এক গ্লাস দাও, ওকে আরো এক গ্লাস এনে দিলাম, ও এটাও খেয়ে ফেলছে। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।